প্রশ্ন করেছেন শরীফ বিন শফিক আপনার আম্মুর বয়স চল্লিশ বছর অতিরিক্ত চুল পড়ছে ওদিকে আমার অসুস্থ থাকে এক্ষেত্রে ডায়েট করা যাবে কি না চুল পড়ার জন্য কী ব্যবহার করা যায় কোন তেল চুলের জন্য পারফেক্ট আচ্ছা চল্লিশ বছর বয়সে অতিরিক্ত চুল পড়ছে পড়তেই পারে অনেক হরমোন ইমব্যালেন্স হতে পারে কারণ আমাদের অনেক ধরনের মেয়েদের শরীরে অনেক ধরনের হরমোন অ্যাক্টিভ থাইরয়েড থাকে ইনসুলিনের বিষয় থাকে আদার্স যেখানে মিনিস্ট্রেশনের কিছু বিষয় থাকে সেই হরমোনগুলো ঠিক আছে কিনা খেয়াল করতে হবে ওনার কি ধরনের অসুখ সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি অনেক সময় আছে ব্যথা বেদনা থাকতে পারে ক্যালসিয়াম ভিটামিন ডি জনিত রোগ অস্ট্রিওআর্থারাইটিস বা অস্টিওপরোসিস এই ধরনের ডিজেজ থাকলেও কিন্তু হেয়ার ফল হবে ভিটামিন ডির অভাবে পানির অভাবে আমাদের চুল পড়ে যায় এক্সটার্নাল কেয়ারের জন্য হয়তো আমরা তেলটাকে ইউজ করি বাট আসলে ইন্টারনালি ভালো না থাকলে এক্সটার্নাল ইউজটা খুব একটা এফেক্টিভ হয় না তবে চুলের ক্ষেত্রে বলবো যে যেমন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমরা বলে থাকি কেমিক্যালাইজড যে কোনো ওয়েলটাকে বাদ দিয়ে ন্যাচারাল তিল তিশি আমন্ড ওয়েল A to আমরা যে নারকেল তেলের কথা বলি সেটা এক্সট্রা ভার্জিন হলে এটা তেলটা মানে খুব ভালো করে মাথার তালুতে ম্যাসেজ করতে হয় যেন ব্লাড সার্কুলেশন বাড়ে সো মাল্টিসিডস ওয়েলটাকে আপনি আপনার চুলেই ব্যবহার করতে পারেন এছাড়া স্পিরিরোনা পাউডারটাকেও চাইলে আমরা সপ্তাহে এক থেকে দুই দিন আমাদের স্কাল্পে ম্যাসেজ করতে পারি তার পাশাপাশি যদি স্পিরিরোনা পাউডারটা এক চামচ করে ডেইলি খাওয়া যায় এটাও আমাদের চুলের হেয়ার গ্রোথের জন্য অনেক হেল্প করে এটা এক ধরনের প্রোটিন পাউডার এটাতে আয়রন আয়োডিন এবং প্রোটিন খুব ভালো পরিমাণে থাকে